ও ভাই, খাঁটি সোনার চেয়েও খাঁটি আমার দেশের মাটি। সেই মাটির প্রতি ভালোবাসা থেকেই আজকে আমরা বোরা প্রতিদিন পরিবার এসেছি আদ্রার উপজেলার আদ্রা এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসিমুল চৌধুরী নজরুলের তত্ত্বাবধানে এবং স্থানীয় নেতা জাহাঙ্গীর আলমের সার্বিক পরিচালনায় আজকে এই অঞ্চলে, এই আদত অঞ্চলে হতদরিদ্র কৃষকদের ধান কেটে দিচ্ছেন আওয়ামী লীগ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আমরা ইতিমধ্যে দেখেছেন ইউনিয়নের বিশাল অঞ্চল জুড়ে তারা কিন্তু হতদরিদ্র কৃষকদের ধান কেটে দিচ্ছেন। উপজেলার আদ্রা ইউনিয়নের 250 এলাকায় আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আজকে এই কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। কুমিল্লা 8 আসনের মাননীয় সংসদ সদস্য বরু উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসিমুল আলম চৌধুরী নজরুল মহোদয়ের নিজ ইউনিয়ন আদ্রায় আনাইসকোটা গ্রামে আজকে এই স্বেচ্ছাসেবক লীগের নেতা বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের সহযোগিতায় আজকে এই এই আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যারা জীবনে কখনো কোনো দিন এই কাস্তে হাতে নেয়নি, আজকে তারাই এই এলাকায় ধান কেটে দিচ্ছেন অসহায় দরিদ্র কৃষকের। রোজা অবস্থায় আজকে এই দলীয় নেতাকর্মীরা আজকে ধান কেটে দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনার কথা মাথায় রেখেই তারা এই কর্মসূচি পরিচালনা করছেন। কৃষক কিন্তু মনের আনন্দে গান গাচ্ছেন এবং হতদরিদ্র এই ধান কেটে দিচ্ছেন। হ্যাঁ দাদা, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ। আজকে কি মনে করে আপনারা এই কর্মসূচি পালন করছেন? শেখ হাসিনার কর্মসূচি মনে করি নজরুল সাহেবের আন্ডারে আমরা ধান কাটি দিতেছি, জনগণের সেবা করতেছি। হ্যাঁ, এই জাহাঙ্গীর সভাপতি জনাব নাসিমুল আলম চৌধুরী নজরুল মহোদয়ের নিজ ইউনিয়ন আদ্রা থেকে বলছি। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল মাঠ জুড়ে শুধু স্বেচ্ছাসেবক আর স্বেচ্ছাসেবক। জননেত্রী শেখ হাসিনার নির্দেশের কথা মাথায় রেখে জনাব নাসিমুল চৌধুরী নজরুল মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে এবং এই বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের সার্বিক সহযোগিতায় ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন, বিশেষ করে স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের সক্রিয় অংশগ্রহণে আজকের এই কর্মসূচি পালিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় শতাধিক নেতাকর্মী আজকে অংশগ্রহণ করেছে ধান কাটা কর্মসূচিতে। তারা ইতিমধ্যে বেশ কয়েকটি মাঠ তারা ধান কেটে তারা ইতিমধ্যেই কৃষক পর্যায়ে কৃষকদের হতদরিদ্র কৃষকদের বাড়িতে পৌঁছে দিয়ে গেছেন। এখন তারা বাকি ধানগুলো তারা কেটে দিচ্ছেন এবং আস্তে আস্তে করে তারা প্রস্তুতি নিচ্ছেন। দেখতে পাচ্ছেন খুব তরুণ ছেলেরা যারা কখনো কাস্তেটা হাতে নেয়নি, তারাই প্রিয় নেত্রীর কথা মাথায় রেখে তারা কিন্তু ধানটা কেটে দিচ্ছেন। কী করেন আপনারা, পেশায় কি আপনারা, কোথায় লেখাপড়া করেন? প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন এই একবারিয়া উচ্চ বিদ্যালয়ের এই ছাত্রবৃন্দ তারা কিন্তু কখনোই এইরকম কাজে অভ্যস্ত না, কিন্তু প্রিয় নেত্রীর নির্দেশ, স্থানীয় সংসদ সদস্য মহোদয়ের আদেশ কিংবা এই স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের সহযোগিতায় আজকে এ তারা মাঠে কিন্তু নেমে ইতিমধ্যেই তারা ধান কাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। কি নাম আপনার? মোহাম্মদ মনির হোসেন। কি করেন আপনি, কোথায় পড়েন, কয়েল গেছে লেখাপড়া করেন? আজকে কার উদ্যোগে ধানটা কেটে দিচ্ছেন, কার উদ্যোগে কাজটা করতেছেন? জাহাঙ্গীর আলম, ধন্যবাদ ভাই, কাজ করেন। আমরা এখন কথা বলবো 13 নং আদ্রা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের নেতা আমানুল্লাহ আমান। ভাই, আপনি আজকে কি উদ্দেশ্যে ধানটা কাটতেছেন? আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি একটা স্লোগান দিছে, সেটা হচ্ছে যে যদি কৃষক এই উপলক্ষে আমাদের এই কার্যক্রম, আমরা চাই আমাদের প্রত্যেকটা কার্যক্রমে আমাদের গ্রামের আমাদের ইউনিয়নের থানার মানুষ উপকৃত হবে। আমাদের এই কমিটির দ্বারা আমরা মানুষের উপকার সহযোগিতা করার জন্য সর্বক্ষণ চেষ্টা করে যাচ্ছি আপ্যায়নভাবে। সেক্ষেত্রে আমরা দেখলাম যে কৃষক সহযোগী আছে বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, সমাজসেবক আছে আওয়ামী লীগ নেতা করিম ভাই আমাদের সাথে আছে, আহ্বায়ক ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম আমাদের সাথে আছে, 13 নং আদ্রা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী
কামরুল ইসলাম তালুকদার মনিম ভাই, আমার তরফ থেকে, আমার কমিটি থেকে, সবার তরফ থেকে আমি নজরুল ভাইকে ধন্যবাদ জানাই, প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমরা এই মুহূর্তে কথা বলছি জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আব্দুল করিম ভাইয়ের সাথে। ভাই, আপনারা এই কর্মসূচি হাতে নিয়েছেন, কী উদ্দেশ্যে নিয়েছেন হাতে? এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক। করোনা ভাইরাসকে উপলক্ষ করে দেশে বিভিন্ন দুর্যোগ, রংপুর দিনাজপুরের লোক এখানে অনুপস্থিত, কাজে আসতে পারে না, যার জন্য স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা এই কাজটা জনগণের করে দিচ্ছে। শর্ট টাইম শেষ হতে মাননীয় সংসদ সদস্য জনাব নাসিরুদ্দিন চৌধুরী, নজরুল সাহেব এবং থানা আওয়ামী লীগের সভাপতি ওনার নির্দেশ মোতাবেক এই কর্মসূচি পালন হইতেছে এবং স্বেচ্ছাসেবক লীগ হইতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সবলে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতেছে। এই আমার বক্তব্য শেষ।